প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আজকের এই অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এই করোনাকালীন সময়ে এবং ঘরেই আছো। আজকে ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর ননটেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে লেকচার 7, বিষয় ফিজিক্স 2, দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের জন্য মূলত, বিষয় কোড 65922, অধ্যায় 6, ফটোমিতি। আজকের আলোচনায় যা থাকছে, আলো, দীপ্তিমিতি, আলোক ফ্লাক্স, দীপন মাত্রা ও দীপন ক্ষমতার সংজ্ঞা, দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মধ্যে সম্পর্ক স্থাপন, দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মধ্যে পার্থক্য, আলোর বিপরীত বর্গীয় সূত্র প্রমাণ, ইঞ্জিনিয়ারিংয়ে আলোক তরঙ্গের ব্যবহার এবং এ অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান। শুরুতেই জেনে নেওয়া যাক আলো কি। আমরা জানি আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ যা কোনো বস্তু চোখে দেখার অনুভূতি জাগায়। আলো কোনো বস্তুর উপর আপতিত হওয়ার পর তা চারদিকে বিক্ষিপ্ত হয়। এই বিক্ষিপ্ত আলো আমাদের চোখের রেটিনাতে পড়ে তাকে উত্তেজিত করে। সেই উত্তেজনা অপটিক নার্ভ দিয়ে মস্তিষ্কে বস্তু সম্পর্কে দর্শনের অনুভূতি জন্মায়, ফলে তখনই আমরা বস্তুটি দেখতে মানে পাই। কোনো বস্তু দেখতে হলে চোখ, আলো এবং ওই বস্তু, এই তিনটি জিনিসেরই প্রয়োজন। আলোক মাধ্যম, যে সমস্ত বস্তুর মধ্য দিয়ে আলো চলাচল করে বা চলাচলের চেষ্টা করে তাকে আলোক মাধ্যম বলা হয়। এই আলোক মাধ্যম 3 প্রকার, যথা স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম এবং অস্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম, যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি অতি সহজেই চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলা হয়, যেমন কাঁচ, পানি, বাতাস ইত্যাদি। ঈষৎ স্বচ্ছ মাধ্যম, যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি আংশিকভাবে চলাচল করতে পারে তাকে তাদেরকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলা হয়, যেমন ঘষা কাঁচ, তৈলাক্ত কাঁচ, ট্রেসিং পেপার ইত্যাদি। এসবের মধ্য দিয়ে আলোকরশ্মি আংশিক চলাচল করতে পারে। অস্বচ্ছ মাধ্যম, যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি মোটেই চলাচল করতে পারে না বা একেবারে চলাচল করতে পারে না তাদেরকে অস্বচ্ছ মাধ্যম বলা হয়, যেমন কাঠ, পাথর, ইট ইত্যাদি। এসবের মধ্য দিয়ে আলোকরশ্মি চলাচল করতে পারে না। স্বপ্রভ বস্তু, যে সকল বস্তু আমাদেরকে আলো প্রদান করে তাদেরকে স্বপ্রভ বস্তু বলা হয়, যেমন সূর্য, নক্ষত্র ইত্যাদি। এরা সূর্য, নক্ষত্র নিজের আলোকে আলোকিত হয়। নিষ্প্রভ বস্তু বা দীপ্তিহীন বস্তু, যে সকল বস্তু নিজস্ব আলো নেই বরং অন্যের আলোকে আলোকিত হয় তাদেরকে নিষ্প্রভ বস্তু বলা হয়, যেমন চন্দ্র, চেয়ার, টেবিল, কাঠ ইত্যাদি। চন্দ্র, এদের নিজস্ব, চাঁদের কোনো নিজস্ব আলো নাই, পৃথিবীর আলোকেই আলোকিত হয়। সমান্তরাল রশ্মিগুচ্ছ, যে কোনো রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো যদি পরস্পর সমান্তরাল হয়, এই মানে রশ্মিগুচ্ছ 3 ধরনের হয়, যেমন সমান্তরাল রশ্মিগুচ্ছ, তার মধ্যে যে আলোক রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল হলেই তাহলে ওই রশ্মিগুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা হয়। অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী মানে মিলিত হওয়া। কোনো রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো যদি কোনো একটি বিন্দুতে মিলিত হয়, যেমন অনেকগুলো আলোক রশ্মি এসে এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে, বা বর্ধিত করলেও ওই বিন্দুতে মিলিত হয়, তাহলে ওই রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয়। অপসারী রশ্মিগুচ্ছ মানে অপসারিত হওয়া কোনো একটা বিন্দু থেকে। হ্যাঁ,
কোনো রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো যদি কোনো একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বা পড়ছে বলে মনে হয়, তাহলে ওই রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছ বলা হয়। যেমন এখানে এই বিন্দু থেকে অনেকগুলো আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে, এখানে দেখানো হয়েছে। দেখাও যে আলো সরল পথে গমন করে, স্বচ্ছ এবং সমসত্ত্ব মাধ্যমে আলো সরল পথে গমন করে, কাজে আলোর গতি ঋজু গতি। একটি সহজ পরীক্ষার সাহায্যে এটা প্রমাণ করা যায়। যেমন এই চিত্রে দেখানো হয়েছে যে তিনটা কার্ডবোর্ড এ বি সি দেওয়া আছে, এরা এর কার্ডবোর্ড তিনটি একই উচ্চতায় রেখে, এদের একই উচ্চতায় এবং একই সরল রেখা বরাবর রেখে মাঝখানে ছিদ্র করা হয়েছে, এবং এ প্রান্তে একটা মোমবাতি জ্বালিয়ে সি থেকে যদি দেখা যায় তাহলে এই এই আলোক রশ্মিটা দেখা যাচ্ছে। কিন্তু এদেরকে যদি একটু এলোমেলো করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে আলো আর দেখা যাচ্ছে না। এ থেকে প্রমাণিত যে আলোক রশ্মি আসলে সরল পথে গমন করে। হ্যাঁ, আমি আবারও দেখা করছি যে পরীক্ষা, যে একই আকারে তিনটি কার্ডবোর্ড এ বি সি নেই, এদের প্রত্যেকের মাঝখানে একটি করে ছোট ছিদ্র আছে। কার্ডবোর্ডগুলোকে কাঠের স্ট্যান্ডে পরপর এমনভাবে স্থাপন করি যেন ছিদ্রগুলি একই উচ্চতায় এবং একই সরল রেখায় থাকে। এ কার্ডবোর্ডের পেছনে একটি মোমবাতি এস জ্বালাই এবং সি কার্ডবোর্ডের অপর পাশে চোখ রাখলে মোমবাতির শিখা দেখা যাবে। এখন যে কোনো একটি কার্ডবোর্ডকে সামান্য এদিক ওদিক সরিয়ে নিলে অপর পাশে হতে শিখা আর দেখা যাবে না, কারণ কার্ডবোর্ডগুলো দ্বারা আলো বাধাপ্রাপ্ত হয়েছে। এ থেকে প্রমাণ করা যায় যে আলো সরল পথে গমন করে। দীপ্তিমিতি, দীপ্তি মানে আলো, মিতি হলো পরিমাণ। সুতরাং বুঝতে পারছি যে পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোর পরিমাণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় সেটা দীপ্তিমিতি। এই যে আলোক বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন আলোক উৎস বা বিভিন্ন আলোকিত তলের ঔজ্জ্বল্যের তুলনা এবং আলোকের পরিমাণ নির্ধারণ সংক্রান্ত আলোচনা করা হয় তাকে দীপ্তিমিতি বা ফটোমিতি বলা হয়। আলোক ফ্লাক্স বা আলোক প্রবাহ, কোন দীপ্তিমান বস্তু থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তি নির্গত হয় তাকে আলোক ফ্লাক্স বা আলোক প্রবাহ বলা হয়। একে সাধারণত কিউ বা ফাই দ্বারাও প্রকাশ করা হয়, এর একক লুমেন। দীপন মাত্রা, কোন সুষম আলোকিত তলের কোন বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের উপর প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ আলো পতিত হয়। আবারও বলছি, কোন সুষম আলোকিত তলের কোন বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের উপর প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ আলো পতিত হয় তাকে ওই তলের দীপন মাত্রা বলা হয়, একে আই দ্বারা প্রকাশ করা হয়। ব্যাখ্যা, মনে করি এ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলে প্রতি সেকেন্ডে কিউ পরিমাণ আলো লম্বভাবে পতিত হয়, তাহলে অতএব দীপন মাত্রা আই সমান সমান হবে কিউ বাই এ। আর একটা বিষয় বলে রাখি, আমরা জানি যে সংজ্ঞা দেওয়ার সময় নিচে যেটা থাকে সেটা এককের মাধ্যমে বলতে হয়, অন্যভাবেও আমরা বলতে পারি এ হলো ক্ষেত্রফল, কিউ আলোক ফ্লাক্স বা প্রতি সেকেন্ডে পতিত আলো, এই বলা হয় আলোক ফ্লাক্স। সুতরাং আমরা এই দীপন মাত্রার সঙ্গে এভাবেও বলতে পারি যে এক মানে কোনো সুষম আলোকিত তলের প্রতি একক ক্ষেত্রফলে আলোক ফ্লাক্সকেই বলা হয় দীপন মাত্রা। দীপন ক্ষমতা, কোন আলোক উৎস হতে একক দূরত্বে অবস্থিত কোনো একটি তলের একক ক্ষেত্রফলের ওপর প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ আলো পতিত হয় তাকে ওই উৎসের দীপন ক্ষমতা বলা হয়, একে পি দ্বারা প্রকাশ করা হয়। মনে করি কোনো আলোক উৎস হতে কিউ পরিমাণ আলো এ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের ওপর পতিত হয়, তো আমরা জানি কোনো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এ সমান সমান 4πr². যেহেতু সংজ্ঞায় বলা হয়েছে যে একক দূরত্বে, হ্যাঁ, তাহলে আর সমান সমান যদি 1 বসানো হয় তাহলে আমরা লিখতে পারি এই এ সমান সমান 4πr² সমীকরণ থেকে এ সমান সমান 4π। অতএব দীপন ক্ষমতা পি সমান সমান আমরা লিখতে পারি কিউ বাই 4πr² সমান সমান আর এর পরিবর্তে 1 বসালেই আমরা লিখতে পারি পি সমান সমান কিউ বাই
4 পাই। দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মধ্যে পার্থক্য। দীপন মাত্রা, কোন তলের একটি বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের ওপর প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলো লম্বভাবে পতিত হয় তাকে ওই বিন্দুর দীপন মাত্রা বলা হয়। দীপন ক্ষমতা, কোন আলোক উৎস হতে একক দূরত্বে অবস্থিত কোনো একটি তলের একক ক্ষেত্রফলের ওপর প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ আলো পতিত হয় তাকে ওই উৎসের দীপন ক্ষমতা বলা হয়। দীপন মাত্রাকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর দীপন ক্ষমতা সরি দীপন মাত্রাকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং দীপন ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। দীপন মাত্রার একক ফট, ফুট বাতি, লাক্স ইত্যাদি, এবং দীপন ক্ষমতার একক বাতি ক্ষমতা, ক্যান্ডেলা ইত্যাদি। দীপন মাত্রা হয় আলোকিত তলের কোনো একটি বিন্দুর, আর দীপন ক্ষমতা হয় কোনো একটি আলোক উৎসের। দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মধ্যে সম্পর্ক। মনে করি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকীয় তলের ক্ষেত্রফল এ, গোলকের কেন্দ্রে একটি আলোক উৎস এস হতে প্রতি সেকেন্ডে কিউ পরিমাণ আলো লম্বভাবে পতিত হয়। অতএব ওই তলের দীপন মাত্রা হবে, আমরা দীপন মাত্রার সংজ্ঞা থেকে জানি যে আই সমান সমান কিউ বাই এ সমান সমান কিউ বাই গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এ সমান সমান 4πr², এটা 1 নম্বর সমীকরণ দেওয়া হয়। আবার আমরা জানি কোনো আলোক উৎস হতে একক দূরত্বের দীপন মাত্রাকেই বলা হয় দীপন ক্ষমতা। কাজে এই 1 নম্বর সমীকরণে আর সমান সমান যদি 1 বসানো হয় তাহলে আমরা লিখতে পারি যে দীপন ক্ষমতা পি সমান সমান কিউ বাই 4π। এখন এই মানটি, এই কিউ বাই 4π এই মানটি যদি আমরা 1 নম্বর সমীকরণে অর্থাৎ বা এই কিউ বাই 4π এর পরিবর্তে যদি পি বসানো যায় 1 নম্বর সমীকরণে, তাহলে আমরা লিখতে পারি আই সমান সমান পি বাই r² অর্থাৎ দীপন মাত্রা সমান সমান দীপন ক্ষমতা বাই দূরত্বের বর্গ। ইহাই দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মধ্যে সম্পর্ক। আলোর বিপরীত বর্গীয় সূত্র, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই অধ্যায়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বুধবার আসে, সাধারণত রচনামূলক প্রশ্ন হিসাবে আসে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে প্রশ্নের মধ্যেও আসে। এটা আলোর বিপরীত বর্গীয় সূত্র, কোনো আলোকিত তলের দীপন মাত্রা আলোক উৎস হতে এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এই যে কোনো একটি আলোকিত তলের দীপন মাত্রা আলোক উৎস হতে এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মনে করি কোন তলের দীপন মাত্রা আই এবং আলোক উৎস হতে দূরত্ব আর, তবে এই আলোর বিপরীত বর্গীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি আই প্রপোর্শনাল 1/r². প্রমাণ, মনে করি এস একটি আলোক উৎস, উৎস হতে প্রতি সেকেন্ডে কিউ পরিমাণ আলো পতিত হচ্ছে। এই আলোক উৎস হতে R1 এবং R2 দূরত্বে এ ও বি যথাক্রমে এ ও বি দুটি গোলক অঙ্কন করি। উৎস হতে R1 দূরত্বে এ গোলক এবং R2 দূরত্বে বি গোলক। অতএব আমরা পাই এ গোলকের কোনো বিন্দুর দীপন মাত্রা, আমরা দীপন মাত্রার সংজ্ঞা থেকে জানি যে আই সমান সমান কিউ বাই এ, কিউ আর এর মান বসালাম আমরা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এ সমান সমান 4πr² যেহেতু এটা প্রথম গোলকের ব্যাসার্ধ R1 ধরা হয়েছে, অর্থাৎ এ গোলকের ব্যাসার্ধ R1 ধরা হয়েছে, কাজে এখানে আমরা লিখেছি কিউ বাই 4πr² 1 নম্বর সমীকরণ। এবং বি গোলকের কোনো বিন্দুর দীপন মাত্রা I2 সমান সমান কিউ বাই 4πr² এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি বা ভাগ করে পাই I1/I2 সমান সমান কিউ বাই 4πr² নিচে লিখলাম কিউ বাই 4πr² সমান সমান, এটাকে যদি আমরা ভেঙে দেই
উপরের কিউ বাই 4 পাই আর অন স্কয়ার, এই মানে ভাগ, ভাগের জায়গায় গুণন, তাহলে ভগ্নাংশটি উল্টে যাবে, হর যাবে উপরে 4 পাই r² স্কয়ার, নিচে আসবে লব কিউ। তাহলে এই কিউ আর এই কিউ কেটে গেল এবং এই 4 পাই 4 পাই কেটে যায়, তাহলে এখানে থাকে ডান পাশে r² বাই r² স্কয়ার, অর্থাৎ আই সমান আয়ন বাই আই টু সমান সমান আমরা পেলাম r² বাই r² স্কয়ার। এটাকে যদি আর গুণন করা হয় তাহলে আমরা লিখতে পারি আয়ন r² সমান সমান i² r² স্কয়ার, অর্থাৎ আই এবং আর এর বর্গের গুণফল একই, অর্থাৎ আই আর স্কয়ার সমান সমান ধ্রুবক। এবার এই আর স্কোয়ারটাকে যদি আমরা ডান পাশে দেই তাহলে আমরা লিখতে পারি আই সমান সমান ধ্রুবক বাই আর স্কোয়ার, যেহেতু সমানুপাতিক চিহ্ন উঠে গেলে ধ্রুবক আসে, তাহলে ধ্রুবকের পরিবর্তে এখানে সমানুপাতিক বা প্রপোর্শনাল আসলো, অর্থাৎ আই প্রপোর্শনাল 1 বাই r স্কোয়ার। অতএব কোনো আলোকিত তলের দীপন মাত্রা আলোক উৎস হতে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। ইহাই আলোর বিপরীত বর্গীয় সূত্র বা দীপন মাত্রার বিপরীত বর্গীয় সূত্র। ইঞ্জিনিয়ারিং এ আলোক তরঙ্গের ব্যবহার। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আলোক তরঙ্গের ব্যবহার ব্যাপক পরিমাণ হয়ে থাকে। রেডিও, টিভি, এক্স-রে ইত্যাদির ক্ষেত্রে আমরা আলোক তরঙ্গ ব্যবহার করে থাকি। আলোক তরঙ্গ বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে, তাই এক এক ক্ষেত্রে এক এক ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। টেলিফোনের ক্ষেত্রে যে তরঙ্গ ব্যবহার করা হয়, রেডিও বা টিভিতে অন্য ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। রেডিও তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স-রে বা গামা রশ্মি সবই আলোক তরঙ্গ। নিম্নে এদের ব্যবহার উল্লেখ করা হলো। রেডিও তরঙ্গ রেডিও এবং টেলিভিশন যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অবলোহিত তরঙ্গ রান্নার কাজে বা চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহৃত হয়। দৃশ্যমান আলো দেখার কাজে ব্যবহৃত হয়। অতিবেগুনি রশ্মি এটা ব্যাকটেরিয়া ধ্বংস করে, তাই জীবাণুনাশক বা জীবাণু মুক্ত করার কাজে ব্যবহৃত হয়। এক্স-রে, আমরা জানি এক্স-রে চিকিৎসা, শিল্প, কাস্টমস বা গোয়েন্দাগিরিতে, কৃষি বিভিন্ন ক্ষেত্রে এক্স-রে বহুল ব্যবহার আছে। দীপ্তিমিতির মূলনীতি। দুটি আলোক উৎস S1 এবং S2 কোনো পর্দা AB থেকে R1 ও R2 দূরে অবস্থিত মনে করি। আচ্ছা, মনে করি দুটি মানে আলোক উৎস S1 ও S2 থেকে একটি পর্দা AB, এর দূরত্ব যথাক্রমে R1 ও R2। আচ্ছা, উৎসদ্বয়ের দীপন ক্ষমতা যথাক্রমে P1 ও P2। উৎস দুটি ওই দূরত্ব থেকে যদি পর্দার উপর সমান দীপন মাত্রা, পর্দার উপরে কিন্তু সমান দীপন মাত্রা সৃষ্টি করতে হবে, আই সৃষ্টি করে, তাহলে আমরা লিখতে পারি এই দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মানে সম্পর্ক থেকে আমরা জানি যে আই সমান সমান P/r² তো যে আই সমান সমান আমরা লিখতে পারি P1/r² সমান সমান P2/r² স্কয়ার, যেহেতু উভয়ের ক্ষেত্রে দীপন মাত্রা সমান, বা এই P1/p2 সমান সমান এই R1টাকে আমরা উপরে লিখতে পারি R1² বা r² স্কয়ার। অর্থাৎ তাহলে এখান থেকে দেখা গেল যে এই P1 প্রপোর্শনাল R1² এবং এই P2 প্রপোর্শনাল r² স্কয়ার, অর্থাৎ কোনো পর্দার হতে বিভিন্ন দূরত্বে অবস্থিত দুটি উৎস যদি পর্দার ওপর সমান দীপন মাত্রা সৃষ্টি করে, তবে উৎস দুটির দীপন ক্ষমতা পর্দা হতে তাদের দূরত্বের বর্গের সমানুপাতিক হবে। ইহাই দীপ্তিমিতির মূলনীতি। গাণিতিক সমস্যা। এ অধ্যায়ের গাণিতিক সমস্যা সাধারণত পরীক্ষার ক্ষেত্রে খুবই কম দেখা যায়, আর মোটামুটি একটা সূত্রই গুরুত্বপূর্ণ, যে দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মধ্যে সম্পর্ক, অর্থাৎ আই সমান সমান P/r² সমীকরণের সাহায্যে, আর আরেকটা যে দীপন মাত্রার সংজ্ঞা, যে আই সমান সমান Q/A, এই দুটি সমীকরণেরই মোটামুটি অঙ্ক। এখন দেখাচ্ছি গাণিতিক সমস্যাগুলো। 1 নম্বর, 100 বাতি ক্ষমতার একটি বাতি হতে 5 ফুট দূরে দীপন মাত্রা বের করো। তাহলে এখানে
দীপন ক্ষমতা পি সমান সমান দেওয়া আছে 100 বা 100 বাতি ক্ষমতা, আর সমান সমান দূরত্ব, আর সমান সমান 5 ফুট, দীপন মাত্রা আই সমান সমান হট। তো দীপন মাত্রা এবং দীপন ক্ষমতার মধ্যে সম্পর্ক থেকে আমরা জানি আই সমান সমান পি বাই আর স্কোয়ার। তাহলে এখানে পি এর মান বসালাম 100, আর এর মান 5, তার উপর স্কোয়ার, প্লাস প্লাস 25 হয়, 4 25 100, তাহলে হয় হলো 4, অর্থাৎ 4 ফুট বাতি। এটাই আনসার। গাণিতিক সমস্যা 2। একটি বাতি হতে 6 ফুট দূরে দীপন মাত্রা 2 ফুট বাতি, দীপন ক্ষমতা কত? এখানে দীপন মাত্রা আই সমান সমান 2 ফুট বাতি, দূরত্ব আর সমান সমান 6 ফুট বা 6 ফুট, দীপন ক্ষমতা পি সমান সমান হট। তো দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মধ্যে সম্পর্ক হতে আমরা জানি আই সমান সমান পি বাই আর স্কোয়ার, বা আর গুণন করলে পি সমান সমান আই আর স্কোয়ার। এখানে আই এর মান বসালাম 2 এবং আর এর মান 6, এর উপর স্কোয়ার দিলাম, তাহলে এটা গুলো 6 6 36, 2 36 2 72, অর্থাৎ 72 বাতি ক্ষমতা। এটাই আনসার। 3, গাণিতিক সমস্যা 3। 9 মিটার ইন্টু 6 মিটার দেয়ালে সুষমভাবে আলো পড়লে এর কোনো বিন্দুর দীপন মাত্রা হয় 100 লাক্স, দেয়ালে পতিত আলোক ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো। এখানে 9 মিটার ইন্টু 6 মিটার দৈর্ঘ্য গুণন প্রস্থ, যা আমরা জানি এটাই হলো ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর দীপন মাত্রা, ক্ষেত্রফল এ এর মান দেওয়া আছে, দীপন মাত্রা আই এর মান দেওয়া আছে, দেওয়ালে পতিত আলোক ফ্লাক্স কিউ এর মান বের করতে হবে। তো এখানে এ সমান সমান 9 মিটার ইন্টু 6 মিটার সমান সমান হলো 54 মিটার স্কোয়ার, দীপন মাত্রা আই সমান সমান 100 লাক্স, এই আলোর পরিমাণ কিউ সমান সমান হট। তো আমরা জানি আই সমান সমান কিউ বাই এ, বা কিউ সমান সমান আই এ, বা কিউ সমান সমান আই এর মান বসালাম 100, এর মান বসালাম হলো 54, তাহলে আমরা পাই কিউ সমান সমান, লিখতে পারি 5400, অর্থাৎ 5400 লুমেন। এটা সংক্ষেপে এল এম দ্বারা প্রকাশ করেছি, এটা লুমেন, আলোক ফ্লাক্সের একক হলো লুমেন। 4 নম্বর অঙ্ক, এটা 1 নম্বর অঙ্কটার মতোই, মানে হুবহু, জাস্ট হলো ওইটা ছিল এফপিএস পদ্ধতিতে আর এটা এমকেএস পদ্ধতিতে। এই যে 150 সিডি দীপন ক্ষমতার একটি বাতি থেকে 5 মিটার দূরে অবস্থিত কোন বিন্দুর দীপন মাত্রা কত হবে? তাহলে এখানে দীপন ক্ষমতা পি এর মান দেওয়া আছে 150 ক্যান্ডেলা, আর সমান সমান 5 মিটার, আই সমান সমান হট। তো দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মধ্যে সম্পর্ক হতে আমরা জানি আই সমান সমান পি বাই আর স্কোয়ার, পি এর মান বসালাম 150, আর এর মান 5, তার উপর স্কোয়ার, প্লাস প্লাস 25 হয়, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 6, অর্থাৎ এখান থেকে দীপন মাত্রা আই সমান সমান পেলাম আমরা 6 লাক্স। আচ্ছা, মোটামুটি এ অধ্যায়ের ছিল এই আলোচ্য বিষয় এইটুকুই। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্নগুলো আমি দেখছি, দেখি কোন। এখানে মানে প্রশ্ন উত্তর দেওয়ার মতন আসলে উল্লেখযোগ্য কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। যা হোক, বাড়ির কাজ দিয়ে দেই কিছু। 1 নম্বর, সংজ্ঞা লেখো দীপ্তিমিতি, আলোক ফ্লাক্স, দীপন মাত্রা,
দুই, দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মধ্যে সম্পর্ক স্থাপন করো। আলোর বিপরীত বর্গীয় সূত্র লেখো এবং প্রমাণ করো। 120 বাতি ক্ষমতা, মানে 120 বাতি ক্ষমতার একটি বাতি হতে 10 ফুট দূরে দীপন মাত্রা বের করো। এটুকুই তোমার বাড়ির কাজ। এটা করে তোমরা সেশনাল খাতায় এটা লিখে রাখবে এবং পরবর্তীতে ক্লাস শুরু হলে সংশ্লিষ্ট ক্লাস টিচারকে এটা জমা দিবে। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। আর এই এর মধ্যে এটাই মোটামুটি আমার শেষ ক্লাস বলা যায়, কারণ শেষের 5টি অধ্যায় পড়ালাম আর প্রথম থেকে 1, 2, 3, 4টি অধ্যায় আর এক স্যার পড়াই আছে। তোমাদের ফিজিক্স 2 এর শুধু 5 নম্বর অধ্যায় একটা অধ্যায় বাকি আছে, উনি আগামী বুধবারের দিনে ওটা পড়িয়ে দিবে, তাহলেই এই ফিজিক্স 2 মোটামুটি শেষ হয়ে যাবে। আর এই এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের অনলাইন ক্লাস চালু করার দেওয়ার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি A2I, তারা অত্যন্ত পরিশ্রম করেছে এবং বিভিন্নভাবে কারিগরি সহায়তা দিয়ে এই ক্লাস নেওয়ার ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ভিডিওটি যদি পুনরায় দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd তে। তো পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।